তো বন্ধু, এখন বাজে ঘড়িতে 9:40, আর আমরা এখন বিদায় জানাবো তাকভারকে। যেতে হবে শিলিগুড়ি। ছেড়ে যেতে মন চাইছে না পাহাড়কে, বাট কী করবো, যেতে তো হবেই আবারও ফিরে আসার জন্য। কিন্তু আমাদের যে সামনে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা খুবই ভয়ানক রাস্তা, আর আমি যেহেতু ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি চালিয়ে, তা আমার পক্ষে ওই রাস্তায় নিয়ে যাওয়া ঠিক সাহস হচ্ছে না। তো এই দাদা রয়েছে, তো দাদা তোমার নামটা একটু বলো। বিঘ্নেশ। বিঘ্নেশ, তো বিঘ্নেশ দা একটু আমাদের হেল্প করছে গাড়িটা ওই অবধি নিয়ে যাওয়ার জন্য, তো থ্যাংক ইউ বিঘ্নেশ দা। সো গাইস, এখন ঘড়িতে বাজে 9:55, আর আমরা এখন বেরোতে চলেছি টাকবার থেকে। তো তিনধারিয়ার রাস্তা হয়ে যাবো, যেটা হচ্ছে হিলকাট রোড, দার্জিলিংয়ের হিলকাট রোড। তো সেই রাস্তা ধরে যাব আমরা, কারণ রাস্তাটা সহজ তুলনামূলক। তো চলো যাওয়া যাক। দুর্গা দুর্গা হর হর মহাদেব। আজকে শুধুই আফ্রিকা আছে, তো সেই দিক থেকে চাপ পাওয়ার কথা না। এই যে এই নিচের রাস্তাটা চলে যাচ্ছে তোমার জোরথাং, সিকিমের জোরথাং, আর এটা পুরোই ডাউনহিল রাস্তা। সেই জোরথাং চলে গেলেই কিন্তু আবার যে সেবক রোড আছে গ্যাংটক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে আবার সহজে শিলিগুড়ি চলে যাওয়া যায়। বাট যেহেতু পুরোই ডাউনহিল, তাই আমি আর রিস্ক নিইনি, তাই আমরা আফিলে দার্জিলিং হয়েই যাবো হচ্ছে তোমার তিনধারিয়া হিলকাট রোড হয়ে শিলিগুড়ি। খারাই রাস্তা ভাই, পুরো খারা রাস্তা। কালকে এই রাস্তা ধরে নেমেছি, ভাবা যায়। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিং। এবার এই দার্জিলিং শহরটাকে ছাড়িয়ে বেরিয়ে যাব সোজা ঘুমের দিকে। তো বন্ধু, দেখতে পাচ্ছ পুরো দেখা যাচ্ছে দার্জিলিং শহর। এই রাস্তা থেকে দার্জিলিং শহর কিন্তু আলাদাই সুন্দর লাগছে। শহরে দাঁড়ানোর সময় বেরিয়ে যেতে হবে ঘুমের রাস্তায়, কারণ ইচ্ছে আছে এই রাস্তাটাকে ভালো উপভোগ করার, জায়গায় যদি দাঁড়িয়ে ছবি টবি তোলার। তো সেই জন্য দার্জিলিংয়ে দাঁড়াবোই না, একদম টাইম ওয়েস্ট করবো না এদিকে, একদম ট্রেনে বেরিয়ে যাবো দার্জিলিং। ওকে, তো আমরা কিন্তু তোমার ঘুম ছাড়িয়ে চলে এসেছি, আর এখান থেকে সোনাটা বলছে 8 কিলোমিটার। তো আপাতত ক্যামেরাটা অন করার জন্য একটু থামলাম। তো চলো আবার শুরু করা যাক আমাদের জার্নি। দার্জিলিংয়ের রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো সেই জ্যাম কাটিয়ে এখন আপাতত মনে হচ্ছে ফাঁকা রাস্তা আছে, গুগল ম্যাপ তো তাই বলছে। আর আমাদের সাথে সাথে এখন চলবে টয় ট্রেনের রাস্তা, কারণ আমরা নিচে নামবো যে রাস্তাটা দিয়ে শুনেছে হিলকাট রোড। এই হিলকাট রোড কিন্তু বহু পুরনো রাস্তা, সেই ব্রিটিশ আমলে ব্রিটিশরা বানিয়ে গিয়েছে দার্জিলিং আসার জন্য হিলকাট রোড। আর এই হিলকাট রোডের সাথে সাথেই চলেছে টয় ট্রেনের রাস্তা। এই হিলকাট রোডে যেতে যেতে কিন্তু আমাদের চোখে পড়বে অনেক টয় ট্রেনের স্টেশন, যেগুলো সেই ব্রিটিশরাই বানিয়ে দিয়ে গেছে হয়তো। তো চলো কথা না বলে আপাতত রাইডে কনসেন্ট্রেট করছি, তোমরা ভিউয়ের মজা নাও। বন্ধু, আমরা পৌঁছে গেছি এখন সোনাডা, আর আমার সামনে দেখতে পাচ্ছ তোমরা চলে এসছে সোনাডার স্টেশন। এটা হচ্ছে 1893 তৈরি হয়েছে সোনাডা স্টেশন, সেই ব্রিটিশার্সদের আমলে। তো এই যে আমার পাশে এদিকে সোনাডা স্টেশন, তো তোমরা দেখে নাও সোনাডা স্টেশন 1893। বন্ধু, এখন বেজে গেছে 11:30, আর আমরা পুরো টানা তাকভার থেকে পুরো 8 মাইল অবধি চালিয়ে এসেছি, আর ফাইনালি 8 মাইল একটু রেস্ট নিচ্ছি। তো প্রায় আমার মনে হয় যেটা প্রায় 30 কিলোমিটার মতো আমরা টানা রাইড করে এসেছি পাহাড়ি রাস্তায়, আর দেখলেই তো 8 মাইলের এই তাকভারের রাস্তাটা কতটা স্টিপ ছিল একদম। তো যাই হোক, এখানে একটু কফি খাবো, একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, 2 কাপ কফি খাবো, দিয়ে আবার কিন্তু আমাদের জার্নি শুরু করবো আমরা। তো এখানে চলে এসছে আমাদের জন্য কফি, তো এবার চলো তাড়াতাড়ি কফিটা খেয়ে নিই, দিয়ে একটু হালকা হয়তো বসবো, একটু হাত পা ব্যথা হয়ে গিয়েছে, তো তারপরে আবার জার্নি শুরু করব। তো ঘড়িতে বাজে 11:48, তো আবারও আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে, পেছনে তো নেই গাড়ি, নেই তো। তো চলো আপাতত 8 মাইলকে দিচ্ছি।
বলছি বিদায়, আর এগিয়ে চলছি তিন তারিখের দিকে। তো বন্ধু, সামনে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে থ্যাংকস ভিজিট অ্যাগেন। তো এই যে নিচের যে রাস্তা চলে গেছে মানে ডান দিকে, সেটা চলে যাচ্ছে রোহিণীর দিকে, আর বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে তিনধারিয়ার দিকে, যেটা হচ্ছে হিলকাট রোড। তো আমরা এই বাদিকের রাস্তাটা এখন নিয়ে নেব, কারণ রোহিণীর রাস্তাটা ধরে আমি এর আগে অনেকবার এসেছি। আর যারা জানো না যে রোহিণীর রাস্তা কোনটা, তো নর্মালি এনজেপিতে বা শিলিগুড়ি থেকে যদি তোমরা গাড়ি নাও, চেয়ার কার বা রিজার্ভ গাড়ি, সাধারণত তাদের রুট হয় এই রোহিণী হয়ে। এই রোহিণী রাস্তাটা কিন্তু সবচেয়ে শর্টেস্ট রুট, সেই জন্য কিন্তু রোহিণী রাস্তাটা সবাই ফলো করে। ওই রাস্তাটিও বেশ সুন্দর, বাট আমরা যেহেতু মানে অনেকদিন খুব স্পিড ক্লাইম্বিং করছি, দুদিন ধরে প্রচুর খারাপ রাস্তা দিয়ে চালাচ্ছি, তাই আজকে চাইছি একটু ভালো রাস্তা দিয়ে। রোহিণী রাস্তাটাও ভালো রয়েছে, কিন্তু রোহিণী রাস্তাটা একটু ঢালু বেশি, আর হিলকাট রোড যেটা রয়েছে মানে যেটা ধরে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা যেহেতু টয় ট্রেনের রাস্তাও সাথে সাথেই চলেছে, এখানে এই রাস্তাটা খুব একটা ঢালু নেই, সমতলের মধ্যেই রয়েছে, সেই জন্যই কিন্তু আমরা এই রাস্তাটা ধরেছি। তো তোমরা যারা নতুন নতুন দার্জিলিংয়ে আসতে চাও বা দার্জিলিং থেকে বেরোতে চাও, তারা কিন্তু হিলকাট রোডটা প্রেফার করতে পারো, কারণ রাস্তাটা শুনেছি নাকি সবুজ রাস্তা। রোহিণীর থেকে একটু টাইম বেশি লাগে, বাট আমাদের সাথে সময় যেহেতু আছে তাই হিলকাট রোডটা আমরা নিলাম। তো চলো, এবার অনেক কথা বলে ফেললাম, নিচে সমুদ্রকে দেখা যাচ্ছে, সমুদ্রে দেখা যাচ্ছে, তো চলো এবার গাড়ি পাচ্ছি। তো বন্ধু, এই হিলকাট রোডে কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি, এর আগে দার্জিলিং যতবার এসেছি ততবার হয় কার্শিয়ং নলে মিরিক, এই রুট দুটো রুটি আমি ফলো করেছি, কার্শিয়ং বলতে আর কি রোহিণীর রুটটা, রোহিণী নলে মিরিক দুটো রুটি আমি ফলো করেছি। আর এবারও কিন্তু ধোত্রে যাওয়ার সময় মিরিক হয়ে গিয়েছি, বাট এই যে হিলকাট রোড, এটা ফার্স্ট টাইম আমি এই রাস্তায় এসেছি, আর এটাও রাইড করতে করতে এসেছি, সেটা একটা বড় ব্যাপার। আর সত্যি এই রোডটার সিনিক বিউটি বেশ ভালোই, নিচে পুরো দেখা যাচ্ছে, পাহাড়ের থেকে অনেকটা নিচে আমরা নেমে গিয়েছি। তো বন্ধু, তিনধারিয়ার দিকে যেতে যেতেই রাস্তায় কোনো একটা অচেনা জায়গায় দাঁড়িয়ে পড়েছি একটু সামনের ভিউয়ের শোভা নিতে, মানে অনেকক্ষণ তোই টানা রাইডটা করছি, সে কফি খাওয়ার পর থেকে টানা রাইড করে যাচ্ছি, তো একটু তো দাঁড়ানো দরকার। তো বাইকটাকে করে দিয়েছি ওখানে গ্যারেজ, আর ভিউ হচ্ছে এখানে কিছুটা এই রকম, মানে পুরো সামনে সমভূমি দেখা যাচ্ছে, ওই দূরে কোনো একটা নদী দেখা যাচ্ছে, নদীর নামটা আমি জানি না, হয়তো তিস্তা হতে পারে বা মহানদী হতে পারে, ঠিক আমি জানি না, তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও আমাকে। আর সামনের ভিউটা এরকম, ওদিকে আই থিঙ্ক ওটা রোহিণীর রাস্তা ওদিক দিয়ে রয়েছে, আর নিচের ভ্যালি ভিউটা জাস্ট অসাধারণ ভাই, অসাধারণ। সো গাইজ, এই জায়গাটায় বেশ ছবি টবি তুললাম, ভিডিও টিডিও একটু করলাম, তো এই ছবিগুলো তুমি পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে। তো যদি এখন ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, যাও গিয়ে ফলো করো, দ্য লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডেসক্রিপশন, আর আইডিটাও স্ক্রিনে দেখা যাচ্ছে, তো যাও ফলো করে দাও। চলো আবার লাইফটা আমরা কন্টিনিউ করি। গুগল ম্যাপে বলছে তিনধারি, আর এখান থেকে 13 কিলোমিটার, আর তিনধারিয়ার মধ্যে পৌঁছে গেলে কিন্তু আমরা সমুদ্র অনেকটাই কাছে চলে আসবো, তারপরই আই থিঙ্ক সুটনা, সুটনা থেকে তারপর শিলিগুড়ি খুবই কাছে। তো আপাতত বেশ ভালোই লাগছে, বাইরের রাস্তায় রাইড করতে করতে, পাশেই রয়েছে টয় ট্রেনের রাস্তা, কিন্তু আমরা ঠিক টয় ট্রেনের দর্শন এখন মিলবো না, জানি না ভাগ্যে টয় ট্রেন আছে কিনা আজকে। তো চলো সাবধানে সাবধানে আমরা চালাই, পরিবেশটা ভালোই, অনেকটাই নিচে নেমে এসেছি তাই হালকা একটু গরমও ধরে গেছে, সামনে কোনো একটা রেস্টুরেন্টে কোথাও দেখলে দাঁড়াবো, সেখানে দাঁড়িয়ে কিছু খাবো, আর এই জ্যাকেটটা ঢুকে যেতে হবে ব্যাগের ভেতর, যাতে আর গরমটা না ধরে। ভাই এই বিউটি, যা সুন্দর এই পাহাড়ের রাস্তাগুলো না, এই সুন্দর মানে বোঝাতে পারবো না, ক্যামেরাতেও কিন্তু এই সৌন্দর্য ধরা দেবে না। তো যদি তোমরা পাহাড়ের এই সৌন্দর্যকে দেখতে চাও নিজের চোখে, এই যে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে পাহাড়ের গায়ে, যে সামনে এত সুন্দর ভ্যালি ভিউ, দূরে চা বাগান, এই ভিউটাকে কিন্তু এনজয় করতে হলে, উপভোগ করতে হলে তোমাদের কিন্তু পাহাড়ে নিজেদের আসতে হবে, নইলে কিন্তু এটাকে জাস্ট মানে কোনো ভ্লগ, এমন কোনো ভ্লগ নেই যে ভ্লগের মাধ্যমে তোমরা এটাকে অ্যাকচুয়ালি অনুভব করতে পারবা। সো কাম দ্য মাউন্টেন্স অ্যান্ড রাইড অন দিস বিউটিফুল রোডস, ওটাই হচ্ছে নিজে এই রাস্তায় রাইড করাই হচ্ছে এই পাহাড়ের যে সৌন্দর্য।
বাঘ অনুভব করার আসল এবং একমাত্র রাস্তা। প্রত্যেক বাঘে নতুন নতুন ভিউ আর নতুন নতুন মানে সুন্দর ভিউ একদম প্রত্যেক বাঘে বাঘে। আর সাইডে তো সুন্দর ফুল, পাহাড়ি ফুল ফুটে আছে পাহাড়ের গায়ে। আর এটা পুরো দেখতে পাচ্ছ কি, তোমার পাশে যে এই পাহাড়টা রয়েছে একদম পাথরের একবারে দেওয়াল যাক বলে একদম খাড়া উপরে উঠে গেছে, একদম পুরো পাথর। আর রাস্তাটা খুবই সুন্দর, ইকাট রোডটা একদম টানা করে ফাঁকা। বেশিরভাগ যানজট কিন্তু রোহিণী আর গ্রিক রাস্তা দিয়ে হয়, আর बार्ड वाचिंग कर रहे हो क्या? हाँ। बार्ड जाए इधर अच्छे ना, कुछ मिला नहीं, एक ही मिला वो भी घुस गया अंदर में, ये रेलिंग में तो था, निकालते निकालते शॉट। धोत्रे चले जाओ। हाँ? धोत्रे धोत्रे सिंगालीला नेशनल पार्क है उधर। कितना दूर है यहाँ से? तो आपको पहले मानेवंजन जाना पड़ेगा, मानेवंजन के लिए दार्जिलिंग की तरफ घूम होके वो सुखिया का रास्ता पकड़ना पड़ेगा। धोत्रे बोले ना? हाँ धोत्रे। आप लोग है कहाँ से? বাঙালি তো তাহলে। আমরা কলকাতা থেকে এসেছি, আমরা গেছিলাম, ছিলাম হচ্ছে কি নাম লংটাও না, শিখপোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। আচ্ছা, তো এই দুই দাদা যাদের দেখলে, তারা এসছে কলকাতা থেকে আর এখানে তারা বার্ড ওয়াচিং করছে। তো তাদের আমি একটু ধোত্রের অ্যাড্রেসটা বলে দিলাম যে ধোত্রে যাও, মানে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক রয়েছে, সেখানে প্রচুর পাখি পেয়ে যাবে তোমরা। আর এদের কাছে যা গিয়ার রয়েছে ভাই, দেখলাম পুরো বড় বড় সব দামি দামি লেন্স, ভালো ভালো ক্যামেরা। ধোত্রে ধোত্রে গিয়ে মজা পেয়ে যাবে। আর এখানে একটু দাঁড়াবো, কারণ এখানে একটা জলপ্রপাত আছে, নামটা বললো পাগলা পাগলা ঝোড়া জলপ্রপাত আই থিঙ্ক। তো চলো তোমাদের একটু আমি ডিএসএলআর এ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু, আমার সামনে রয়েছে পাগলা ঝোড়া ওয়াটারফলস। তো জানতাম না এটার সম্বন্ধে, ওই পেছনে দাদা দুটোই বললো পাগলা ঝোড়া ফলস সম্বন্ধে। আর যখন পাশ দিয়ে আসি দেখি বেশ ভালোই জল পড়ছে। তো এখন তো পুরো শীতকাল, এখন ওয়াটারফলসের সিজনই না নর্থ বেঙ্গলে, বাট তাও এটা ভালো ফ্লোয়ে পড়ছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো পাগলা ঝোড়া ফলস। তো চলো এবার এই পাগলা ঝোড়া জলপ্রপাতকে আপাতত বিদায় জানিয়ে এগিয়ে চলি আমরা আমাদের গন্তব্য তিনধারিয়ার দিকে। তিনধারিয়া দিকে আমরা শিলিগুড়ি যাব। সো গাইস, এখন বাজে বিকেল 4:02 আর আমরা পৌঁছে গিয়েছি রয়্যাল রাইডার্স শিলিগুড়িতে। তো মাঝখানে তিনধারিয়ায় পৌঁছানোর আগেই ফোনে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিলো, সেই জন্য আর মোটো ব্লগ করতে পারিনি আমি। তো সেই জন্য শিলিগুড়িতে এসে ফাইনালি আমি ক্যামেরাটা বের করে এখন এই ভিডিওটা করছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর কন্টেন্টস লাইক দিস, আর কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, পুরো সিরিজটা অফ বিট দার্জিলিংয়ে যে সিরিজটা রয়েছে। দেখা হবে নতুন একটা ভিডিওতে, আনটিল দেন সাইনিং অফ।